Assalamualaikum warahmatullahi wabarakatuh. Kemon achen shobai? Asha kori bhalo achen, bhalo thaken, shusto thaken. Ei protashay shuru korchi aro ekti notun video. Tobi obvious ajker video B okkhor diye Malaysian bhashay bakko toiri korun. Ajker ei tutorial ti asha kori puro video ta jodi dekhen tahole অনেক জানা অজানা শব্দ আপনারা আবারো নতুন করে শিখতে পারবেন বিশেষ করে যারা নতুন তাদের জন্য এতটায় গুরুত্বপূর্ণ ভিডিওটা না দেখলে বুঝতে পারবেন না তো আর কথা বাড়াচ্ছি না চলুন শুরু করি ভিডিও শুরু করার আগে অনুরোধ করব আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ তো প্রথমত আমরা যে বাক্যটা দিয়ে সাজিয়েছি ভিডিওটা ভান্ডার ভান্ডার এর বাংলা অর্থ হচ্ছে শহর ভান্ডার ভান্ডারকে বাংলাতে বলা হয় শহর ঠিক আছে ভান্ডারের অর্থ হচ্ছে শহর মালয় ভাষায় হচ্ছে ভান্ডার আর বাংলা এর অর্থ হচ্ছে শহর তারপর বাগুস বাগুস এর অর্থ হচ্ছে ভালো হ্যাঁ আওয়াবানি বাগুস আপনি অনেক ভালো তারপর হচ্ছে বায়ার বায়ার হচ্ছে ধরেন না আপনার কাছ থেকে যদি কেউ টাকা পায় তাহলে সে আপনাকে বলবে বা আপনি যদি কারো কাছ থেকে টাকা পান তাহলে বলতে পারে বিলানা বায়ার মানে পরিশোধ করা তারপর হচ্ছে বাওয়াং বাওয়াং হচ্ছে পেঁয়াজ পেঁয়াজকে বাওয়াং বলা হয় তারপর বেতুল বেতুল এর অর্থ হচ্ছে সত্যি অথবা সত্য এই বেতুল একে আবার অন্য একটা শব্দ দিয়ে ব্যবহার করা হয় যেরকম বেনার বেনার এবং বেতুল দুটো একই শব্দ ঠিক আছে বেনার এবং বেতুল দুটো একই শব্দ তবে কথা বলার ক্ষেত্রে এই বেনার শব্দটি বেশি ব্যবহার হয় যেরকম যখন আমরা রিডিং কোনো কথা বলবো সেই কথার ক্ষেত্রে বেনার সে বেনার ন্যা আসল সত্য হচ্ছে যেরকম আপনি একটা কথা বলছেন যে কথার মাঝখানে বলতেছেন সে বেনার ন্যা আসল কথা হচ্ছে অথবা সঠিক কথা হচ্ছে তারপর আপনি যদি বলেন যে সত্য অথবা সত্যি সেই জায়গার মধ্যে বলতে পারেন বেতুল বেতুল হচ্ছে সত্য বা সত্যি তারপর বিয়ার আমরা কথার সময় অনেক সময় অনেকে দেখবেন মালয়েশিয়াতে যারা আছেন বিয়ারলা বিয়ারলাই তো জাক বা জাগ্গা আমরা বলি না যে জাক বা জাগ্গা ওরা এভাবে বলে যে বিয়ারলা বাদ দাও বা জাগ্গা বা জাক এভাবে বলা হয় তারপর হচ্ছে বিবির বিবির হচ্ছে ঠোঁট ঠোঁটকে বলা হয় বিবির ওই বাইয়া চান্তিক বিবির আওয়া তোমার ঠোঁট অনেক সুন্দর এভাবে বলতে হয় তারপর বিশু বিশু হচ্ছে বোবা মালয় ভাষায় বলা হয় বিশু এর বাংলা অর্থ হচ্ছে বোবা বোবা ব্যক্তিদেরকে বলা হয় অরাং বিশু অরাং বিশু অরাং হচ্ছে ব্যক্তি বিশু হচ্ছে বোবা তারপর হচ্ছে বায়াম বায়াম বিশেষ করে ডাটা শাককে বলা হয় তারপর বায়াম বললে সব ধরনের শাককেই বায়াম বলতে পারেন আর যেটা সবজি আর যদিও এই বাক্যটা এখানে তুলে ধরার মানে কথা না তারপরও ফাঁক দিয়ে বলছি যে সবজি হচ্ছে সায়ুর সায়ুরকে বলা হয় সবজি আর বায়াম হচ্ছে শাক তারপর বিলাং বিলাং শব্দের অর্থ হচ্ছে বলেছে আপনি এভাবে বলতে পারেন দিয়া বিলাং সে বলেছে তারপর বাংসা বাংসা হচ্ছে জাতি জাতিকে বলা হয় বাংসা তারপর যেরকম বলা বলাং বলালাং বলালাং এর অর্থ হচ্ছে ফরিং যে ফরিং আছে না যে উড়ে আমরা ছোটবেলায় যে যে ফরিং নিয়ে খেলাধুলা করতাম সেই ফরিংকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় বলালাং বলালাং হচ্ছে ফরিং তারপর বুঙা বুঙা হচ্ছে ফুল আমরা মালয়েশিয়াতে বলি বুঙা যেটাকে বুঙা বলি এটাকে বাংলায় বলা হয় ফুল যেরকম বলতে পারে আওয়া সুকা বুঙা প তুমি কি ফুল পছন্দ করো এবার বলতে পারেন আওয়া সুক বুঙা প তুমি কি ফুল পছন্দ করো আওয়া হচ্ছে তুমি সুকা হচ্ছে পছন্দ করো বুঙা হচ্ছে ফুল আওয়া সুকা বুঙা প তুমি কি ফুল পছন্দ করো তারপর হচ্ছে বাম্বু বাম্বু হচ্ছে বাঁশ বাঁশকে বলা হয় বাম্বু মনে রাখবেন বাঁশ হচ্ছে
বাম্বু আমরা বাংলাদেশে যেটাকে বাঁশ বলি সেটাকে মালয়েশিয়াতে বলা হয় বাম্বু। তারপর বাহাগিয়ান, বাহাগিয়ান একটা শব্দ আছে, এই বাহাগিয়ান শব্দের অর্থ হচ্ছে বিভাগ অথবা অংশ। বিভাগ অথবা অংশ এর অর্থ হচ্ছে বাহাগিয়ান। তারপর হচ্ছে বেলাজার, বেলাজার, বেলাজার এর অর্থ হচ্ছে শিখা। সাইমো বেলাজার, আমি শিখতে চাই। সাইমো বেলাজার করজিয়া, আমি কাজ শিখতে চাই। সাইমো বেলাজার নাই মতো, আমি মোটর চালানো, আমি হুন্ডা চালানো শিখতে চাই, এভাবে বলতে পারেন। সাইমো বেলাজার, আমি শিখতে চাই। বেলাজার হচ্ছে শিখা। তারপর বুকান, বুকান শব্দের অর্থ হচ্ছে না। এই না শব্দটি আরো কয়েকটি শব্দ আছে, বুকান, তা, তিডাক এর অর্থ একই শব্দ। তবে বুকান শব্দটি কিভাবে ব্যবহার করবেন এটা আমি বলে দিচ্ছি। যেরকম বুকান সায়া, আমি না, বুকান ডিয়া, সে না, এভাবে এই বুকান শব্দটি ব্যবহার করা হয়। বুকান সায়া গির্জা, আমি কাজ করি না। বুকান ডিয়া, সে না, এভাবে বলবেন। তারপর হচ্ছে বাঞ্চোহ, বাঞ্চোহ হচ্ছে মিশানো, ঠিক আছে। তারপর বুয়াত, বুয়াত হচ্ছে করা। তারপর বিরি বিরি, বিরি বিরি হচ্ছে আমাদের বাংলাদেশে যেটাকে বেড়া বলা হয়, ছাগলের মতো দেখতে, যেটা লোম বাঁকা বাঁকা, বেড়া আমরা অনেকে জানি। এই বেড়াকে মালয়েশিয়াতে বলা হয় বিরি বিরি। হ্যাঁ, বিরি বিরি আওয়া সুকমা কাকা ডাকিং বিরি বিরি, তুমি কি বেড়ার মাংস খেতে পছন্দ করো? তারপর হচ্ছে আমাদের বাংলা ভাষায় যেটাকে বেড়া বলা হয়, মালাই ভাষাতেও এরকম একটা বেড়া আছে। এই বেড়া শব্দের অর্থ, মালয়েশিয়াতে যেটাকে বেড়া বলা হয়, এই বেড়া শব্দের অর্থ হচ্ছে পায়খানা করা, ঠিক আছে। আপনার পায়খানা চেপেছে, আপনি এইভাবে বলতে পারেন, সাইমোপুগি বেড়া, আমি পায়খানা করতে যাচ্ছি বা পায়খানা করতে যাবো, সাইমোপুগি বেড়া। তারপর হচ্ছে বিকিন, বিকিন হচ্ছে বানানো। তারপর বিনচাং, বিনচাং হচ্ছে আলোচনা। তারপর হচ্ছে বাহান বাহান, এই বাহান বাহান শব্দটি আমরা যখন দোকান থেকে কোনো কিছু কিনি, ধরেন আপনি একটা আচার কিনেছেন, আচারের বয়ম, সেই আচার হোক বা যে কোনো পণ্য হোক, দেখবেন গায়ে লেখা আছে বাহান বাহান এবং নিচে লেখা থাকবে কি কি উপকরণ দিয়ে এই আচার অথবা এই জিনিসটা তৈরি করা হয়েছে, সেই জিনিসগুলোর নাম লেখা থাকবে। সো বাহান বাহান শব্দের অর্থ হচ্ছে উপকরণ, উপকরণের অর্থই হচ্ছে বাহান বাহান। তারপর বাঙ্গা, বাঙ্গা শব্দের অর্থ হচ্ছে গর্ব। হ্যাঁ, গর্ব, যেরকম আপনি কাউকে নিয়ে যদি গর্ববোধ করেন বলতে পারেন, সাইয়া বাঙ্গা আওয়া, হ্যাঁ আমি তোমাকে নিয়ে গর্ববোধ করি, সাইয়া বাঙ্গা আওয়া, বাঙ্গা হচ্ছে গর্ব, মনে রাখবেন। তারপর হচ্ছে বেঞ্চি, বেঞ্চি হচ্ছে ঘৃণা করা, সাইয়া বেঞ্চি আওয়া, আমি তোমাকে ঘৃণা করি। হ্যাঁ, সাইয়া বেঞ্চি আওয়া, আসলে এই কথাটি কাউকে বলা ঠিক না, কারণ মানুষ মনে কষ্ট পায়, অন্যভাবে বলা যায়, কিন্তু এই শব্দটি হচ্ছে বেঞ্চি শব্দের অর্থ হচ্ছে ঘৃণা করা। তারপর বোডো, বোডো শব্দের অর্থ হচ্ছে ব্যাককেল অথবা জ্ঞানহীন ব্যক্তিদেরকে বোডো বলা হয়। তারপর বাপাক, বাপাক, বাপাক শব্দের অর্থ হচ্ছে বাবা। বাপাক শব্দটা হচ্ছে বাবা, আবার আয়াহ বলেও বাবা বোঝায়, ঠিক আছে। আয়া হচ্ছে বাবা এবং বাপাক হো, বাপাক যে শব্দটা, বাপাক বলেও তারা বাবা বোঝায়। তারপর হচ্ছে বাতু, বাতু হচ্ছে ইট বা পাথর, বিশেষ করে ইটকে বলা হয় বাতু, বাতা, এবং যে পাথর, যে পাথর দিয়ে ডালাই বা কংক্রিট বানানো হয় সে বাতুকে সেটাকে বলা হয় শুধু বাতু। যদি তিন তিন কোণা হয় তাহলে বলবে বাতু তিগাসিকু, আর যেটা ইট সেই ইটকে বলা হয় বাতু বাতা, মনে রাখবেন। তারপর হচ্ছে বাতাস, হ্যাঁ আমরা যে যে বাতাস আমাদের শরীরে লাগে সেই বাতাস না, কিন্তু এটা হচ্ছে বাতাস। বাতাস শব্দের অর্থ হচ্ছে লাইন, ঠিক আছে। এই লাইনে, সেই লাইনে, সেই লাইনে আমরা বলি না, এই লাইনে রাখা বা সেই লাইনে রাখা, হ্যাঁ এই এই লাইনকে মালয়েশিয়াতে বলা হয় বাতাস। বাতাস শব্দের অর্থ হচ্ছে লাইন বা সিরিয়াল, ঠিক আছে। তারপর হচ্ছে ব্যাংকক, ব্যাংকক শব্দের অর্থ হচ্ছে বাঁকা। ব্যাংকক শব্দের অর্থ হচ্ছে বাঁকা। আপনি যদি বলেন যে ব্যাংকক শব্দের অর্থ বাঁকা হলে সোজা কি, সেটা আমি অবশ্যই পরের ভিডিওতে বলে দেবো ইনশাল্লাহ, যখন এস দিয়ে আমি বাক্য তৈরি করব তখন বলে দেবো। ব্যাংকক শব্দের অর্থ হচ্ছে বাঁকা,
তারপর আমি ইনশাআল্লাহ পরবর্তী ভিডিও আপনাদের সাথে আরো অনেক গুরুত্বপূর্ণ শব্দ নিয়ে আসব আজ এ পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ